রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দলীয় কর্মসূচিতে যোগ দিতে নন্দীগ্রামে যান। সেখানে 7 বিজেপি নেতাকর্মী গ্রেপ্তার ও জেল পুলিশ হাজতের প্রতিবাদে বিজেপির উদ্যোগে আয়োজিত এক ধিক্কার সমাবেশেও অংশ নেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বাই সফর নিজের স্বার্থ সিদ্ধির জন্যই, এর ফলে রাজ্যের কোনো উপকার হবে না। বালাসাহেব ঠাকরে বেঁচে থাকলে উদ্ধব ঠাকরে কোনোদিন বিজেপির পাশ থেকে সরে যেত, কংগ্রেসের সঙ্গে হাত মিলাতো না। আর উদ্ধব ঠাকরে জানে মমতা ব্যানার্জির ডিউটি হচ্ছে কংগ্রেস ভাঙা, কংগ্রেসের কোথায় কে ছাটমাল পড়ে আছে তাদের গুছানো, অশোক তানোয়ার বলুন এইসব করা সে করছে। আর যদি কংগ্রেসকে চটিয়ে এক্ষুনি মমতা ব্যানার্জির সঙ্গে চা খায় বসে, কংগ্রেসের 44 জন সমর্থন তুলে নিলে প্রাক্তন